আসসালামু আলাইকুম। ফেরি নেশার কলেজের 2019-20 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের বই থেকে কিছু টপিক নিয়েছি, এগুলো আমি সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করব। আমি আশা করব তোমরা ভালো করে আমার ক্লাসটা শুনবে এবং টপিকগুলো বুঝে নেবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম পাঠ্য বইয়ে লাইন বাই লাইন তোমরা রিডিং করার জন্য, ঠিক আছে? লাইন বাই লাইন যখন তুমি রিডিং করবা, তখন তুমি এমসিকিউগুলো ভালোভাবে আনসার করতে পারবে, প্লাস হচ্ছে প্রশ্নগুলো ভালোভাবে আনসার করতে পারবে। আজকে আমি বোর্ডের মধ্যে কিছু প্রশ্ন লিখে দিয়েছি, তুমি বোর্ডের দিকে খেয়াল করো। এই যে দেখো, বাড়ি BARI, মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, মৎস্য বিজ্ঞান, পোল্ট্রি, আশা করি তোমরা বোর্ড ভালোভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এগুলোর পরে এদিকে দেখো, সামাজিক বনায়ন, পশু খাদ্য ফসল, বনায়ন কি, নিরামিষভোজী মাছ বলতে কি বুঝো, কৃষক সভা বলতে কি বুঝো, কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বুঝো, এবং কৃষিক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে কি বুঝো, ঠিক আছে? তোমরা ভালো করে বোর্ডের দিকে খেয়াল করো, আমি টপিকগুলো বোর্ডে লিখে দিয়েছি, তোমরা বোর্ডটা ভালো করে দেখার জন্য আমি একটু দূরে চলে যাচ্ছি। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো যে প্রথমে আছে যে BARI, তারপর আছে মাঠ ফসল, তারপর আছে উদ্যান ফসল, তারপর আছে মৎস্য, তারপর মৎস্য বিজ্ঞান, তারপর পোলট্রি, তারপর সামাজিক বনায়ন, তারপর পশুখাদ্য ফসল, তারপর বনায়ন কি, নিরামিষভোজী মাছ কাকে বলে, কৃষক সভা কাকে বলে, কি শিক্ষা প্রতিষ্ঠান কি, কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এগুলা ব্যাখ্যা জানব। প্রথম হচ্ছে BARI, মিনিং অফ BARI হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মাঠ ফসল কাকে বলে, মাঠ ফসল যদি তুমি বিস্তীর্ণ মাঠে যেসব ফসল চাষ করা হয় তার হচ্ছে কি মাঠ ফসল, অর্থাৎ বিস্তীর্ণ মাঠে বড় জমিতে মানে ব্যাপক বড় ব্যাপক পরিসরে যে ফসলটা আমরা চাষ করব তাকে বলা হবে কি মাঠ ফসল, যেমন ধান গম ইত্যাদি হচ্ছে কি মাঠ ফসল, ঠিক আছে? এরপর হচ্ছে উদ্যান ফসল, উদ্যান ফসল হচ্ছে স্বল্প পরিসরে স্বল্প জমিতে উঠানে উদ্যানে বেড়া দিয়ে যেই ফসলটা চাষ করা হয় সেটা হচ্ছে উদ্যান ফসল, যেমন ধরো শাকসবজি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা আমাদের বাড়ির আঙিনা লাগিয়ে থাকি, এবং উদ্যানে ছোট পরিসরে অর্থাৎ ছোট জমিতে উদ্যানে স্বল্প স্বল্প পরিসরে আমরা যেই ফসলটা চাষ করব সেটা হচ্ছে উদ্যান ফসল। এরপরে দেখো মৎস্য কাকে বলে, মৎস্য কাকে বলে, এটা গত ক্লাসে পড়ানো হয়েছে, অর্থাৎ শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় তাদেরকে মাছ বলে। আর একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম মাছের ব্যাপারে, যে এরা ডিজল্ভ অক্সিজেন তারা গ্রহণ করে, অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেন তারা গ্রহণ করে এবং তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এই হচ্ছে মৎস্য বিজ্ঞান বলতে, মৎস্য বিজ্ঞান বলতে কি বুঝো, মৎস্য বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের একটা টপিক, এটা কি শিক্ষা আছে, অর্থাৎ যে শাখায় প্রায় একটা মাছ তার শেষ হওয়া অন্যান্য যে জলজ প্রাণী তাদের শ্রেণীবিন্যাস, তাদের চাষ ব্যবস্থাপনা, তাদের প্রজনন, তাদের সংরক্ষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে কি মৎস্য বিজ্ঞান। তারপর মনে করো পোলট্রি কাকে বলে, পোলট্রি হচ্ছে আমাদের গৃহে লালিত পালিত যেসব প্রাণী তারা হচ্ছে কি পোলট্রি, যেমন ধরো হাঁস মুরগি কবুতর ইত্যাদি শিল্প, এটা হচ্ছে কি পোলট্রি শিল্প। এই যে আমাদের কোয়েল পাখি পালি, এটা কি এটাও কিন্তু কবুতরের পোলট্রি শিল্পের অন্তর্গত, ঠিক আছে? এরপর এখানে দেখো সামাজিক বনায়ন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? সামাজিক বনায়নটা কি দেখো, সামাজিক বনায়ন হচ্ছে সমাজে রাস্তার ধারে নদীর ধারে বাড়ির ধারে, অর্থাৎ আমরা যেসব বৃক্ষরোপণ করে থাকি এটা হচ্ছে কি সামাজিক বনায়ন।
তোমরা জানো পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়নের ব্যাপক গুরুত্ব রয়েছে, ঠিক আছে? এরপর দেখো পশুখাদ্য ফসলতে কি বুঝি, মানে পশুখাদ্য ফসল কি দেখো বলে দেওয়া আছে। এটা হচ্ছে যে যেসব ফসল আমাদের পশুরা খায়, অর্থাৎ যেসব ফসল আমাদের গবাদি পশুরা গরু ছাগল ভেড়া এরা খেয়ে থাকে, এটা হচ্ছে কি পশুখাদ্য ফসল। এরপর দেখো বনায়ন বলতে কি বুঝি, বনায়ন কি দেখো বনের বন্ধ সম্পদ উৎপাদন বৃদ্ধির জন্য বিজ্ঞানসম্মত হবে গাছ লাগানো, গাছের পরিচর্যা, গাছের সংরক্ষণ ইত্যাদি করাকে বলা হয় বনায়ন, ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ারলি বোর্ডটা দেখতে পাচ্ছ। তারপর দেখো নিরামিষ ভোজী মাছ বলতে কি বুঝো, কিছু কিছু মাছ আছে এদেরকে নিরামিষ ভোজী মাছ বলা, অর্থাৎ যে সকল মাছ ছোট জলজ উদ্ভিদ খায়, কি খায় ছোট জলজ উদ্ভিদ খায়, তারা শ্যাওলা খায়, তারা আবর্জনা খায়, এরা হচ্ছে নিরামিষভোজী মাছ, যেমন রুই কাতলা ইত্যাদি, অর্থাৎ তারা শ্যাওলা ছোট উদ্ভিদ আবর্জনা এবং পানির বিভিন্ন ধরনের প্লাঙ্কন খাদ্য প্লাঙ্কন এগুলো খেয়ে থাকে, তারা যেগুলো ছোট ছোট অর্গানিজম এরা যারা খায় তারা হচ্ছে নিরামিষভোজী মাছ, ঠিক আছে? এবার দেখো কৃষক সভা কাকে বলে, দেখো সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারই মুক্তিকামী দেশের সেজে আসা, এই কৃষকদের একটা সভা হয়, এই সভার নাম হচ্ছে কৃষক সভা, ঠিক আছে? চ্যানেল আইতে কৃষি দিবানি সে একটা প্রোগ্রামে সাইথিরাজ প্রায় সময় এই কৃষকদেরকে নিয়ে একটা সভা করে থাকে, এটাকে কৃষক সভা বলা হয়, এটাকে আবার উঠন বৈঠক নামেও কেউ কেউ অভিহিত করে থাকে, অর্থাৎ কৃষকদের বাড়ির উঠানে সব কৃষক একত্রিত হয়ে কোনো একটা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে যে বৈঠকটা হয় সেটা হচ্ছে উঠন বৈঠক। আমরা এখন কৃষক সভা বলতে কি বুঝি সেটা সম্পর্কে আমরা তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে যে কৃষক সভা হলো কৃষকেরা বসে একসাথে যে সভাটা করে থাকে তাকে কৃষক সভা বলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সভা করে থাকে, এটা নাম হচ্ছে কি কৃষক সভা। এরপর দেখো কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কৃষি শিক্ষা যে একটা বিষয় এটার জন্য একটা প্রতিষ্ঠান আছে, সে সকল প্রতিষ্ঠানে এই যে কৃষি নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, কি দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীগণ তোমরা জানো আজকের সমাজে ইন্টারনেট ব্যবহার ব্যাপক, ইন্টারনেটের মাধ্যমে মানুষ এখন পুরো বিশ্ব যোগাযোগ রক্ষা করতেছে, আমাদের দেশের যারা কৃষক তারা ইন্টারনেট ব্যবহার করে দেশের বাইরে বিভিন্ন প্রোডাক্ট তারা পাঠাচ্ছে এবং প্রোডাক্টগুলো পাঠানোর মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা আমাদের দেশে আনতে পারতেছি, ঠিক আছে? তো কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কিভাবে, ইন্টারনেট কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, এক নম্বরে যে ইন্টারনেট ব্যবহার করলে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পাওয়া যায়, দুই নম্বরে যে কম সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি ব্যবস্থার সাথে পরিচিত হওয়া যায়, অর্থাৎ অর্ডার দিবে আমরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে তাদের যেসব প্রোডাক্ট তারা আমাদের কাছে চাইবে এটা আমরা সাপ্লাই করব, ঠিক আছে? এটা হচ্ছে কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। আজকাল মোবাইল ফোনের মাধ্যমেও কৃষকদেরকে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কৃষি তথ্য সেবা, ঠিক আছে? আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো, ঠিক আছে? বইতে আরো ব্যাপকভাবে এগুলো আলোচনা করা আছে, তোমরা এগুলা রিডিং করবা, ঠিক আছে? তোমরা বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো এবং প্রত্যেকটা প্রশ্নের আমি ছোট করে আলোচনা করেছি, তোমরা আবার বোর্ডের দিকে খেয়াল করো। ঠিক আছে, আজকে আজকের যে আলোচনা যে টপিকগুলো আলোচনা করেছি এগুলা বইতে বাসায় বসে বসে দেখবা, ঠিক আছে? পুরাটা করবা, রিডিং করবা যে বিআরআই কি আলোচনা আছে, মাঠ ফসল নিয়ে কি আলোচনা আছে, মাঠ ফসল কোনগুলো ধান গম ইত্যাদি মাঠ ফসল এগুলো নিয়ে আলোচনা আছে, উদ্যান ফসল কোনগুলো শাকসবজি ফলমূল এগুলো উদ্যান ফসল সেগুলো নিয়ে আলোচনা আছে, মৎস্য নিয়ে আলোচনা আছে, গত ক্লাসে মৎস্য নিয়ে অনেক বড় একটা ক্লাস নিয়েছি, ক্লাসিফিকেশনটা ক্লাসে বুঝে দিয়েছি, আশা করি তোমরা সেখান থেকে মৎস্য বিষয়ে জানতে পারবে। এরপর হচ্ছে মৎস্য বিজ্ঞান, ঠিক আছে? ধরো মৎস্য ছাড়াও কিছু প্রাণী আছে, তারপর চিংড়ি, এটা হচ্ছে মৎস্য বিজ্ঞান।
পোলট্রি তো বললাম আমাদের গৃহপালিত সব পশু পাখি হচ্ছে কি পোলট্রি যেমন কবুতর হাঁস মুরগি কোয়েল পাখি ইত্যাদি হচ্ছে পোলট্রি শিল্পের অন্তর্গত। এদিকে দেখো সামাজিক বনন বলতে কি বুঝি যে সমাজের ব্যাপক বিষয় আমরা মনে আমরা করে থাকি সামাজিক বনন বলতে নিয়ে কয়েকটি আছে পোলট্রি বা পশুখাদ্য ফসল কাকে বলে গরু ছাগল ছাগল ইত্যাদি বা যে খাদ্যটা খেয়ে থাকে এটা হচ্ছে পশুখাদ্য ফসল বিভিন্ন বইতে বিস্তারিত আলোচনা করা আছে। বলতে কি বুঝো বনায়ন বলতে কি বুঝো জানতে পারবে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে পাঠ্য বই যে বইগুলার রিডিং রিডিং করার কোন বিকল্প নাই, কয়েকবার ধরে রিডিং করো তোমার দুইটা হেল্প হবে। একটা হচ্ছে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় সবগুলো সাবজেক্টের কথা বলতেছি তুমি লাইন বাই লাইন প্রশ্ন করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে পরীক্ষার এমসিকিউ যে এমসিকিউগুলো আসে কোন সাবজেক্টে 30 এমসিকিউ কোথাও 25 এমসিকিউ ঠিক আছে ওগুলো তোমাকে হেল্প করবে। তো আজকের ক্লাস আর বর্ধিত করবো না, এই ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ তাআলা এই মহান করোনা ভাইরাসের মধ্যেও তোমাদের সবাইকে সুস্থ রাখুক। সামনে আমাদের পরীক্ষা আসতেছে, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো, সবাই ভালো থাকো সুস্থ থাকো। সবার জন্য আমার এই শুভকামনা রেখে আমার ক্লাস এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।